আসসালামু আলাইকুম, আমি মেজবান হাসান, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের এই ভিডিওতে আমরা জানব আইডেন্টিফিকেশন টেস্ট অফ জুট ফাইবার, অর্থাৎ এটি ফাইবার জুট ফাইবার কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য যে যে পরীক্ষাগুলো প্রয়োজন সেই পরীক্ষাগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব। সো লেটস স্টার্ট। জুট ফাইবারের আইডেন্টিফিকেশন টেস্টগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটি হলো নন টেকনিক্যাল টেস্ট এবং অন্যটি টেকনিক্যাল টেস্ট। নন টেকনিক্যাল টেস্ট আবার দুই প্রকার, একটি হলো ফিলিং টেস্ট যা আমরা স্পর্শ করে অনুভূতি মাধ্যমে নিয়ে থাকি, এবং অন্যটি হলো বার্নিং টেস্ট যা আমরা ফাইবারকে পুড়িয়ে এই পরীক্ষাটি করে থাকি। ফিলিং টেস্ট, জুট ফাইবারকে যদি আমরা স্পর্শ করি তাহলে দেখব সেটি বেশ শক্ত এবং ধীরো, অর্থাৎ যদি কোনো ফাইবার অমসৃণ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি সেই ফাইবারটি একটি জুট ফাইবার। বার্নিং টেস্ট, আমরা যদি জুট ফাইবারকে আগুনে পুড়ি তাহলে সেটি প্লাস্টিকের মতো না গলে পুড়তে থাকবে, আর এই পুড়ার গন্ধ হবে কাগজ পুড়ার মতো। তার কারণ কাগজ এবং জুট ফাইবার উভয় সেলুলোজিক ফাইবার, এই জন্য দুইটার গন্ধ সেম, আর এই পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারি এটি একটি জুট ফাইবার। টেকনিক্যাল টেস্ট, টেকনিক্যাল টেস্ট আবার দুই প্রকার, একটি হলো মাইক্রোস্কোপিক টেস্ট যা আমরা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে করে থাকি, আর অন্যটি হলো কেমিক্যাল টেস্ট। কেমিক্যাল টেস্টে আমরা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে থাকি। মাইক্রোস্কোপিক টেস্ট, আমরা যদি জুট ফাইবারের একটি ক্রস সেকশন মাইক্রোস্কোপের নিচে রাখি তাহলে দেখব ফাইবারটা অনেকটা পলিগোনাল, অর্থাৎ বহুভুজ আকৃতির, আর এই বহুভুজ আকৃতি দেখে আমরা বলতে পারি এটি একটি জুট ফাইবার ক্রস সেকশন। কেমিক্যাল টেস্ট, জুট ফাইবার 58% H2SO4 অর্থাৎ সালফোরিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ যদি আমরা কোনো ফাইবারকে দেখি 58% সালফোরিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে গেছে তাহলে অবশ্যই অবশ্যই সেটি একটি জুট ফাইবার, আর এইভাবেই আমরা জুট ফাইবারকে শনাক্ত করতে পারি।